আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সঙ্গে সব থেকে বেশি স্বাদের ঘন্ট বা মুড়ি ঘন্ট রান্নার রেসিপি শেয়ার করবো আমরা যশোর অঞ্চলের মানুষ আমরা কিন্তু ঘন্টই বলি তো কাতলা মাছের মাথা আর মুগ ডাল দিয়ে রান্নাই ঘন্ট সাদা ভাত অথবা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আপনারা যদি হয়ে রেসিপি ফলো করেন তাহলে কিন্তু এই ঘন্ট খেতে অসম্ভব মজার হবে তো একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো প্রথমে একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আমি প্রায় তিনশো গ্রামের মতো মুগ ডাল আর মুগ ডালটা খুব ভালোভাবে একটু ভেজে নিব খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে মুড় করে এবং যতক্ষণ না সুগন্ধ বের হয় ততক্ষণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে মুখে দিয়ে দেখবেন যখন মুড় মুড় করবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে শুধু শুধুই খাওয়া যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর চুলা থেকে নামিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট এই পানিতে ভিজিয়ে রাখতে হবে তো আমি দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে পনেরো বিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব এতে করে ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে এবং দ্রুত সিদ্ধ হবে আর এখানে নিয়ে নিয়েছি দুইটা কাতলা মাছের মাথা আমি ছোট টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এখন একশো চামচ লবণ একশো চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব প্রায় একশো চামচের মতো লাল মরিচের গুঁড়া আর এক থেকে চা চামচের মতো সরিষার তেল খুব ভালোভাবে মাছের মাথার সঙ্গে মেখে নিচ্ছি মাছের মাথাগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে ভাজার জন্য তেল দিয়ে দিলাম আর একে একে মাছের মাথার টুকরাগুলি দিয়ে দিব। খুব ভালোভাবে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে লাল লাল করে একটু শক্ত করে ভেজে নিতে হবে এবং একইভাবে সব মাছের মাথাগুলি আমি ভেজে এভাবে উঠিয়ে নিব এখন চুলে আরেকটি পাত্র বসিয়ে দিলাম আর সেখানে মাছ ভাজার পরে যে তেল ছিল সেই তেলটুকু দিয়ে দিলাম আর তার সঙ্গে আরও দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা আর এই তেলের মধ্যে দিয়ে দিব দুইটি দারু চিনি তিন চারটির মতো এলাচ তিন চারটি লবঙ্গ সব কিছু একটু ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না একটা সুগন্ধ বের হয় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে একে একে মশলাগুলি দিয়ে দিতে হবে তো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া আর চা চামচের মতো দিব লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মরিচটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী একটু কম বেশি করে দিতে পারেন আর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল এবং মশলা আলাদা হয়ে যায় মশলা থেকে তেলটা যখন আলাদা হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো মশলা কষানো হয়ে যাওয়ার পর এখানে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিলাম মশলার সঙ্গে ডালগুলিকে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে এইভাবে রান্না করলে কিন্তু ঘন্ট টেস্টটা অনেক ভালো আসবে তো খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম আর কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করছি না হলুদটা আমি একটু পরে দিব তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে ডালটাকে আরও আর একবার কষিয়ে নিতে হবে এতে করে ডালটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু অনেকটা ভালো আসবে এখন ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো পানিটা শুকিয়ে এসেছে এখন কিন্তু ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও একটু কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব ডাল রান্নার সময় প্রথম দিকে হলুদ দিলে যেটা হয় ডাল সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে সেই জন্য আমি ডালটাকে হলুদ ছাড়াই কষিয়ে নিলাম এতে করে ডাল কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি দেড়শো চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিব এতে করে হলুদের যে গন্ধ আছে সেটা কিছুটা চলে যাবে তো কষানো হয়ে যাওয়ার পর এখানে এক লিটার পরিমাণ পানি দিয়ে দিব আমার এক লিটার পানিতেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে তো পানির পরিমাণটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে আর এই পর্যায়ে ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে দিব কারণ মূড়ো ঘন্ট মাছের মাথা কিন্তু বেশি সময় ধরে রান্না করে নিতে হয় আর এখানে কিন্তু কাতলা মাছের পরিবর্তে রুই মাছ অথবা অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু মুড়ো ঘন্ট তৈরি করে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে রান্না করব বিশ পঁচিশ মিনিটের মতো সময় আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে থাকবে তো এভাবে রান্না করে নিলাম আর এই পর্যায়ে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে এসেছে ডাল কিন্তু একেবারে গলিয়ে ঘন্ট করে নিব না ডাল খুব ভালোভাবে সিদ্ধ হবে কিন্তু কিছু ভাঙা ভাঙা এবং কিছু আস্ত থাকবে বেশি ঘেটে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো ঠিক এমন থাকবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর মুড়ো ঘন্টোর মাথাটা কিন্তু আমি একেবারে ঘন্ট করে দিব না তাহলে ডালের ভিতরে কাটা কাটা হয়ে যাবে এতে করে কিন্তু খেতে অসুবিধা হয় তো খুব ভালোভাবে সিদ্ধ হবে কিন্তু আমি একেবারে ঘেটে ডালের সঙ্গে মিশিয়ে দিব না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি স্বাদের জন্য এই চিনি দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর রান্নার শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিতে হবে কয়েকটি কাঁচামরিচ আর ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দেওয়ার এই সময় ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি সেজন্য দুঃখিত তো সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে আরও তিন মিনিটের মতো আমি রান্না করে নিব তো এখন ঢাকনা তুলে নিলাম আর এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা সব কিছু মিলেমিশে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে পেঁয়াজ বেরেস্তা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না কারণ পেঁয়াজ বেরেস্তা দিলে ঘন্টার টেস্ট অনেকটাই বেড়ে যাবে আর কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তো আমার রান্না কিন্তু শেষ এখন নামিয়ে পরিবেশন করবো তো এইভাবে মুড়ো ঘন্ট রান্না করে সাদা ভাত অথবা পোলাওয়ের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এইভাবে মুড়ো ঘন্ট রান্না করে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজার হয় তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল এছাড়া আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ